এতদিন বীজের চারা মাঠে লাগিয়ে কৃষকরা উৎপাদন করতেন টমেটো। আবহমান বাংলার কৃষির এমন চিরাচরিত নিয়ম থেকে এখন বেরিয়ে আসছেন তারা। জমিতে চাষ করছেন কাঁটাযুক্ত বুনো বেগুন গাছের জোড়া লাগানো উচ্চ ফলনশীল টমেটো, আর এই চারার বাণিজ্যিক উৎপাদন করছেন হবিগঞ্জের কৃষক সালে। কৃষি বিশেষজ্ঞরা বলছেন, গ্রাফটিং করা টমেটো গাছের শুধু আয়ুই বাড়ে না, ফলনও বাড়ে দ্বিগুণ, তাই বাড়ছে চাহিদাও। ফয়জুল সিদ্দিকের প্রতিবেদন। নার্সারির মধ্যে ঠায় দাঁড়িয়ে আছে খড় পলিথিন দিয়ে তৈরি কয়েকটি শেড, যেগুলোর কোনোটির নিচে পলিব্যাগে আছে ছোট্ট ছোট্ট কাঁটাযুক্ত বুনো বেগুনের চারা, কোনোটিতে আবার সরাসরি বেড়ে 10 থেকে 15 দিন বয়সী টমেটোর চারা পাচ্ছে শোভা, কোনোটিতে বুনো বেগুন আর টমেটোর জোড়া লাগানো কলম চারা ক্রেতার জন্য করছে অপেক্ষা। হবিগঞ্জের কৃষক সালের নার্সারিতে গেল 4 বছর ধরেই মিলছে এমন দৃশ্য। এটি বেগুনের মাথাটা কেটে দিলাম, তারপরে এভাবে ব্লেডের সাহায্যে বরাবর মাছ পরান্তে আমরা এই হাফ ব্লেড ফালি করে নিলাম। এই টমেটোর যে কাঙ্ক্ষিত মানের জাকটি আমাদের, এটা এটা তুলে নিয়ে আসলাম। এটাকে এখানে আমরা কেটে দেব, দুই পাশে স্লেস করে নিলাম সমান সমানভাবে। এবার আমরা রুট স্টকের যে পালিটা করেছিলাম এর মধ্য প্রান্তে ঢুকিয়ে দিলাম। যতটুকু আমি ব্লেড দিয়ে আঘাত করেছি ঠিক ততটুকু ভেতরে ঢুকিয়েছি। এবার আমাদের হচ্ছে এরকম একটা পলিটেপের প্রয়োজন, এটা দিয়ে আমরা এভাবে, এখানে কোনো গিটটা দেবো না, আমরা এভাবে একটা মুসরা দিয়ে রেখে দেবো, তাতে করে কৃষক জমিতে নিয়ে এটা যখন খুলতে হবে 20-25 দিন পরে এটা খুলে ফেলতে হবে, নতুবা এই পলিটা গাছের চামড়া দিয়ে ঢুকে যাবে। এই জন্য আমরা মুসরা দিয়ে রেখে দিলাম, খুলতে আবার এভাবে সুবিধা হবে। তো এই গ্রাফটিংটা এভাবে করার পরে আমরা রাখার পরে একটু হালকা একটু পানি আমরা গাছের গুড়ায় দিয়ে দেবো, উপরে যাতে কোনো পানি না পড়ে। পানি যদি পড়ে তাহলে অবশ্যই পচারি চলে আসবে। আমাদের যে যে রুমটার মধ্যে আমরা গ্রাফটিং করি এর মধ্যে আমরা এটা রেখে দেবো 10 থেকে 12 দিন, তারপরে এখান থেকে আমরা ট্রান্সফার করবো রোদে। রোদ যখন গাছে সইতে পারে তখন আমরা দেবো তাকে জমিতে, কৃষকের জমিতে। তার দাবি, কলম চারায় ফলন বেশি হওয়ায় বেড়েছে চাহিদা, তাই এবছর করছেন 1 লাখের বেশি চারা, যেগুলোর প্রতিটি বিক্রি হচ্ছে কমপক্ষে 8 টাকা করে। বীজের গাছ যেটা আমরা রোপণ করি 4 মাসের বেশি এটা লাস্টিং করে না, এটার আয়ুকাল 3 থেকে 3.5 মাস, 4 মাসের ভিতরে এটা শেষ। আর এই গ্রাফটিং যেটা আমরা তিত বেগুনের সাথে গ্রাফটিং করে যেটা আমরা রোপণ করি, এটা যদি সুন্দর মতো মানুষের যত্ন করতে পারে তাহলে 7 থেকে 8 মাস 9 মাস পর্যন্ত একটা গাছে ফলন দিতে সক্ষম। বীজের গাছ যদি সুস্থ থাকে তাহলে তাও 3 থেকে 4 ফিট একটি গাছ, 3 ফিট একটি গাছ হয়। আর এই গ্রাফটিংয়ের গাছ যদি আপনার সুস্থতার পূর্ণ বয়স পায় তাহলে 6 থেকে 7 ফিট পর্যন্ত বাড়ি পুর বাড়ি এর জাতের টমেটোগুলো হয়ে থাকে। সঠিক জাতগুলো কৃষকের হাতে তুলে দেওয়ার কারণে সবাই আমাকে 2 থেকে 3 মাস আগেই আমার খাতায় এন্ট্রি করে রাখে যে আমার এতগুলো চারা, আমার এত টাকা বুকিং দিয়ে আমি রাখলাম। চারার মান ভালো করতে পলিথিনের পাশাপাশি পরীক্ষামূলকভাবে ব্যবহার করছেন গ্রাফটিং ক্লিপও, যদিও তার দাবি এতে প্রাথমিক খরচ বেশি। কৃষি বিশেষজ্ঞরা বলছেন, বেগুন ও টমেটো একই পরিবারের হওয়ায় সম্ভব হয়েছে গ্রাফটিং। রোগবালাই প্রতিরোধী তিত বেগুন রুটস্টক হওয়ায় গাছের আয়ু ও ফলন দুটেই বেশি। তবে গ্রাফটিংয়ে পলিথিনের পরিবর্তে ক্লিপ ব্যবহার করলে খরচ কমবে। পলিথিন স্ট্রিপের চাইতে আপনি ক্লিপ প্রযুক্তি ব্যবহার করেন, সেই ক্লিপটা কিন্তু অনেক দিন পর্যন্ত, ইভেন 5 to 6 মান্থস আপনি ইউজ করতে পারবেন। এতে ক্ষেত্রে কিন্তু ইনভেস্টমেন্ট কমে যাচ্ছে। বাড়তে গেলে পলিথিন স্ট্রিপ সেখানে কিন্তু অনেক সময় এই যে রুট স্টকের সাথে সায়ানোজ অ্যাসোসিয়েশনটা অনেক সময় মিসিং হয়, কিন্তু ক্লিপের ক্ষেত্রে কিন্তু চমৎকারভাবে এটা খুব টাইটলি ব্যান্ড করে। কলম করা টমেটোর চারা ব্যবহারকারী কৃষকদের অভিজ্ঞতার সাথে মিল পাওয়া যায় কৃষি বিশেষজ্ঞের বক্তব্যের। তিত বেগুন হচ্ছে অনেক বৃষ্টি সহনশীল, সেখানে কাদা বা পানি যদি কিছুদিন থাকে আর তার সেক্ষেত্রে গাছ ঢলে পড়ে না বা মারা যায় না, বা ড্যাম স্বেচ্ছতে বা হলেও গাছের কোনো ক্ষতি হয় না। গ্রাফটিং কীভাবে হয়, গ্রাফটিনের চারা কোথায় পাবো, যদি আমাদের এলাকায় আলিপ্লান নার্সারি না থাকতো আমরা কিন্তু জানতাম। অন্যান্য সবজির তুলনায় টমেটো পাশে আমরা অনেক লাভবান, আশা করি আগামী দিন আরও ভালো হবে। জাতিসংঘের খাদ্য কৃষি সংস্থার হিসেবে দেশে প্রতি বছর 75,000 হেক্টর জমিতে 4.5 লাখ টন টমেটোর চাষ হয়। উদ্যোক্তা হতে গেলে সবচেয়ে বেশি প্রয়োজন উদ্ভাবনী শক্তির, আর এই উদ্ভাবনী শক্তি ব্যবসার জন্য কতটা লাভজনক তার বড় প্রমাণ তিত বেগুন গাছে কাঙ্ক্ষিত টমেটো চারার গ্রাফটিং।
ফয়জুল সিদ্দিকী, চ্যানেল 24, বাহুবল, হবিগঞ্জ।